sample. So, field identification sample এ আমরা এখানে চারটা step এ test গুলি করবো. চারটা step. তো field identification আরো বেশি হয় step ও হয় কিন্তু আমরা এখানে laboratory-তে চারটাই করবো. প্রথম আছে কি? Dry stand, shaking test, তারপর আছে কি? Plasticity, আর হলো dispersion. এই চারটা test. ঠিক আছে? তো ড্রাই স্টেন যেটা 2 ইঞ্চি বল তৈরি করতে হয় এটা 2 ইঞ্চি বল ডায়া 2 ইঞ্চি হবে তো এটা নিয়ম হলো এই দুই আঙ্গুল সাদা আঙ্গুলের পরের যেটা মাঝের যে আঙ্গুলটা আর হলো বৃদ্ধ আঙ্গুল এই দুইটা দিয়ে চাপ মারতে হবে ঠিক আছে তো এদিক থেকে দেখেন তো কি রকম লাগতেছে এটা আচ্ছা যদি ভাঙতে পারেন এখানে তো যদি ভাঙতে পারেন সেই ব্যাপারে কথা যদি ভাঙতে না পারেন এটা নিয়ে তো আমরা ড্রাই স্ট্যান্ডটা তৈরি করতেছি টেস্ট করতেছি তো আসলে এটা এক্স্যাক্টলি ফিল্ডে কিন্তু করা যায় না আপনি যখন একদম এখন চলে গেলেন ফিল্ডে কিন্তু দিয়ে এটা শেষ করতে পারবেন না সাথে সাথে ফিল্ডে এখন যেহেতু এটা আসলে সচরাচর এই টেস্টটা তেমন একটা করা হয় না বাকি টেস্টগুলো আমরা ফিল্ডে করতে পারবো সাথে সাথে দিয়ে তো এটা নামটা কি দিতে পারি এটা কোন ধরনের সয়েল আমরা সবাই দেখলাম না স্ট্রং সয়েল তো আমরা পড়ি না লেকচারে যেটা বলে আছেন এটা কোন ধরনের সয়েল ফাইন গ্রেন ফাইন গ্রেন ফাইন গ্রেন এখানে এখানে আমাদের একটা কথা আছে যেমন হলো গ্রাভেল স্যান্ড ক্লে সিল্ট এইটা গ্রাফ থেকে আসবে এই দুইটা গ্রাফ থেকে আসবে এরপরে কি হাই প্লাস্টিসিটি লো প্লাস্টিসিটি অর্গানিক ঠিক আছে তো আমাদের এই দুইটা কি গ্রাফ থেকে আসবে তো আমরা এখানে হাই প্লাস্টিসিটি আর লো প্লাস্টিসিটি স্যান্ড সিল এটা কোন ধরনের কেলের ভিতরে আর একটু ইয়ে আছে যে কেলে আছে কেলের ভিতরে আর একটা পার্ট আছে হাই প্লাস্টিসিটি লো প্লাস্টিসিটি এটা কোন ধরনের লো প্লাস্টিসিটি লো প্লাস্টিসিটি হাই প্লাস্টিসিটি আর হাই প্লাস্টিসিটি কেমন হাই প্লাস্টিসিটি তো থাকতোই না হাই প্লাস্টিসিটি জিনিসটা কি আর লো প্লাস্টিসিটি জিনিসটা লিকুইড লিমিট তো এটার ভিতরে কোন কোনটার সিল্ড আছে এটা তো পুরোটাই ক্লে যেটাকে বলে আমরা আঠালো মাটি আঠালো এটেল মাটি এটেল মাটিটা হলো কি হাই প্লাস্টিসিটি যখনই আপনি এটার ভিতরে সিল্ডের পরিমাণ চলে আসবে তখন কি আঠালোর ভাব কমে যাবে তখন এটার ভিতরে কি প্লাস্টিসিটি কমে গেল তখন এটা লো প্লাস্টিসিটি হয়ে যাবে প্লাস্টিসিটি বুঝেন নাই তো সেটাই যখন আপনি মাটিটা যখন টান দিবেন দেখবেন যে কিছু মাটি আছে রাবারের মতো বলে তার ভিতরে ওটার ভিতরে প্লাস্টিসিটি বেশি আছে আর যেটা হলো আপনি যখন রোল তৈরি করতে আমরা যখন এখন এই যে আরেকটা টেস্ট আছে প্লাস্টিসিটি টেস্ট ঠিক আছে যখন আমরা রোল তৈরি করব রোলের ভিতরে দেখা যাবে যে হাই প্লাস্টিসিটি যখন ক্লেটা হয় তখন ওটার রোলটা কি রকম স্মুথলি হবে আর যখন ওটার ভিতরে স্যান্ড বা সিল থাকবে তখন এটা ক্র্যাক হয়ে যাবে ওই পরিমাণ করতেও পারবো না ভেঙে যাবে আর যদি হাই প্লাস্টিসিটি হয় তখন রো পুরোটাই করাতে পারবে না রাউন্ডও করতে পারবে না অনেক ক্র্যাক হবে না ওটা আমরা দেখাবো তো আমরা এই টাইপটা নিয়ে আরেকটা আপনাকে দেখাচ্ছি সেটা হলো এটার ভিতরে কিছু স্যান্ডও আছে সিল আছে কেলে আছে দাঁড়ান এটা কিন্তু ভেঙে যাবে ঠিক আছে এটা ভেঙে যাবে এটা সবাইকে দেখালো আচ্ছা এটা ভেঙে যাবে দেখেন এটা সেম ভাবে ওখানে যদি দুই আঙুল দিয়ে দিছেন না চাপ
সেম ভাবে এটাতে দেয়ে মুদে দেনটা হ্যাঁ দিব না ঠিক আছে ওই দুই মুদে চাপ দিলে এটা ভেঙে যাবে তার মানে হলো আস্তে আচ্ছা আচ্ছা এই কারণে কিন্তু এটা দেই না হাতে এটা জাস্ট দেখানোর জন্য এটা দেখানোর জন্য যে আসলে যদি স্যান্ড হয় তো আমরা এটা দিয়ে চাপ মারলে এটা ভেঙে যাবে কিন্তু আসলে গেলে যদি হয় তো ভাঙবে না ঠিক আছে তাই এটা টাইপটা কি লাগতে পারে আমরা হাই প্লাস্টিসিটি হাই প্লাস্টিসিটি কোনটা হাই প্লাস্টিসিটি দুইটাই ওভেন ড্রাই কন্ডিশন দুইটাই ওভেন ড্রাই মানে কি গরম লাগছে এই মুস্তাফিজ তো পেন্সিল দে ঠিক আছে পেন্সিল ইউজ না করতে আচ্ছা আরেকটা যদি দেখেন গত ক্লাসে এটা পড়ে গেছে তাহলে এই যে পেন্সিল দে এখানে দুইটা জার আছে না দেখেন এবারে হলো কি টাইপের মাটি আছে ২৫৫ এখন দেখেন নিচ থেকে দেখা যাচ্ছে এটা যেহেতু একটু কেলে টাইপের তো এটা একটু দেখতে কষ্টই হবে ঠিক আছে দেখা যাচ্ছে এই যে একটা স্তর হয়ে গেছে এবার বুঝা যায় এখন ভিজিবল আগে ভিজিবল ছিল না এরপরে হলো এটা আগে করে নিলাম এই কারণে যেহেতু এক ঘন্টার ডাটা তো এটা এখন এক ঘন্টা চলতে থাকুক এটা ইউনিট হচ্ছে 100% মানে পার্সেন্টেজে পার্সেন্টে আসবে এখন দেখেন 100% আছে এখানে আমরা এখন 1 মিনিটে ডাটা পেয়ে গেছি না জি 24 ঘন্টা ডাটাও পেয়ে গেছে জি বলেন তো এখন এই 1 ঘন্টা ডাটা লাগবে স্যান্ড কত পার্সেন্ট 1 মিনিট কম না আমরা বলিউম লাগবে না বলিউম তো দিয়ে দিলাম টোটাল মিলিলিটার লাগছে কত 255 255 না 15 টোটাল টোটাল হলো 255 এক মিনিটে কত মাত্র 15 একশোতে কত একশো পার্সেন্ট বের করবে কত পার্সেন্ট হয় 1 মিনিটে কত পার্সেন্ট হয় ঠিক আছে 5.8% ব্যাপারটা 5.8% এরকম এটা আরে এটা কেমনে ভাই করছে দেখেন 15 ভাগ এটা ভাগ হলো এটা ইনটু 100 4 আওয়ার মানে কত মিনিট এটা লাগবে না তো কিছু লাগবে না লাগবে না তো 15 এর 255 দিয়ে ভাগ করো স্যাম্পল দিলাম 255 দিয়ে 15 ভাগ এই ভাই ভাই তাহলে 1 মিনিটে কত 15 15 ডিভাইডেড হলো 255 5.8 আরে না
যেটা হয় সেটা হলো এরপরে এক ঘন্টায় যেটা হবে ওইটা হলো সেল, চব্বিশ ঘন্টায় যেটা হবে তা দেখেন, এক ঘন্টায় যেটা হ্যাঁ এক ঘন্টায় যে রিডিংটা পাবো আমরা দেখবো এখানে সেল, সেল লেখার পরে সেম ভাবে বের করবো তাই না, যত পাবো পার্সেন্ট বের করবো। এখানে কিন্তু দুইটা জিনিস থাকবে, এক ঘন্টার রেজাল্টের ভিতরে কয়টা জিনিস থাকবে, দুইটা জিনিস থাকবে, কি কি স্যান্ড আর সিল, তাহলে তো 95% রিডিং থেকে স্যান্ড বাদ দিতে হবে, 95% রিডিং বাদ দিতে হবে, তাহলে কি পাবো সিল 100%, তার মধ্যে 5% স্যান্ড, তাহলে 95% যখন আমরা কেলে নিব কেলেটা কিভাবে করব, তাহলে টোটাল সয়েল থেকে এক ঘন্টা রিডিং বাদ দিলেই ক্লে পেয়ে যাবে, মানে যেটা পেয়ে যাবো সেটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, এটা ক্লিয়ার? হচ্ছে এক মিনিটের সাথে হচ্ছে এক ঘন্টাতে বাদ দিব, হুম ঠিক আছে, আমি নিজে বুঝি নাই অবশ্য আচ্ছা আর কি কি কাজে লাগবে এটা নিলাম একটা কেলে, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ শুধু কেলে নিলাম, না শুধু কেলে না, এটার ভিতরে 200 নম্বর পাস তো, তার মানে এটার ভিতরে সিলটা আছে, সেন্টারও ঘুরে ঘুরে কি মাগনা দিবে নাকি মানে মানে আমি বলতে যাচ্ছি মানে ভাগ রান্না
দেখেন এটার ভিতরে আমরা দুই ধরনের সয়েল তিন ধরনের সয়েল আছে, স্যান্ডও আছে, সিল্ট আছে, ক্লে আছে, আর এটার ভিতরে শুধু কেলে আর সিল্ট। কেলের পরিমাণ এটা বেশি আছে, সিল্টের পরিমাণ কম আছে। আমি তো টেস্ট করার আগেই এইভাবে করে নিয়েছি, কারণ আপনাদের বোঝানোর সাধ্য আছে। দেখেন প্লাস্টিসিটি টেস্টের হলো একটা রোল তৈরি করতে হবে, যেটা ডায় হলো কত 1/8 inch, আর লেন্থ হবে 2 inch, লেন্থ তো 2 inch হবে লেন্থ, জীবনে কোলা গুলো জেনেছি এটা এখন আমরা এটা দেখাই কথা।